আজ মকর সংক্রান্তি, তাই সকাল সকাল পুজো করছে মা আমাদের জোড়া কপাল। পুজোতে তিলকুট, চিড়ে, মোয়া, নাড়ু এইসব দেওয়া হয়েছে। আমাদের সবারই আজ সকাল সকাল চান হয়ে গেছে। রনি তারোর পাপারও আজ সকাল সকাল চান হয়ে গেছে, ওরা এখন রেডি হচ্ছে। রনিতকে ওর পাপা রেডি করছে, আজকে আমরা ঘুরতে যাব। দেখুন, আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, আপনাদের এই জিনিসগুলো চেনেন? দেখুন তো, সংক্রান্তিতে এখানে সকালে এইসব জিনিসই খাওয়া হয়। দেখুন, এটা তিলকুট বলে, এটা গুড়ের তিলকুট, খেতে খুবই টেস্টি। আর এটা চিনি দিয়ে তৈরি, তাই সাদা কালারটা। এটা নাড়ু, তিলের নাড়ু, আপনারা সবাই চেনেন, লক্ষ্মী পুজোতে আমরা দিই। আর এটা হচ্ছে ওই তিলকুটি, শেপটা একটু আলাদা, এটা খোয়া ক্ষীর দিয়ে বানানো তিলকুট। এটা তিলের খাজা, খুব দারুণ টেস্টি খেতে। আর এটা হচ্ছে মুড়ির মোয়া, আমরা গোল গোল বানাই, এখানে চৌকোনো শেপ দেওয়া হয়েছে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছি, এখান থেকে যেখানে আমরা যাচ্ছি সেটা বেশি দূর না, 10 থেকে 12 মিনিটের রাস্তা। জায়গাটার নাম লালমেটিয়া ড্যাম। আমরা ড্যামের কাছাকাছি চলে এসেছি, দেখুন কি সুন্দর গাছ লাগিয়ে আবার চারিদিকে ব্যারিকেড করে দিয়েছে, কালারিং কালার করেছে, খুবই সুন্দর লাগছে দেখে। দেখুন, আমরা মোটামুটি কাছাকাছি এসে গেছি। দেখুন, ড্যামটা দেখা যাচ্ছে। কত সুন্দর, গাড়ি পার্ক করে আমরা এখন হেঁটে যাব। দেখুন কত মনোরম পরিবেশ, একদম ছবির মতন, খুবই সুন্দর লাগছে দেখে। এখানে আবার ঘাট বাঁধানো রয়েছে, এখানে ফটো সেশনও হয়, খুব সুন্দর করে সাজানো রয়েছে। দেখুন, এখান থেকে দৃশ্যটা আরো সুন্দর লাগছে। এই রাস্তাটা ধরে আমাদের হাঁটতে হবে, আর সামনে দেখুন একটা পাহাড় আছে, ওই পাহাড়ের সামনে আমরা যাব পরে। এখান থেকে না, অন্য একটা জায়গা আছে, ওখানে গেলে পরে ওই পাহাড়টা দেখা যাবে সামনে থেকে। দেখুন ড্যামটা কত সুন্দর, অনেকটা বড়, অনেকটা জায়গা জুড়ে। সোজা রাস্তা আমরা হেঁটে যাচ্ছি, সামনে একটা চিলড্রেন পার্ক আছে, আমরা ওখানে যাব। দেখুন বাচ্চারা চান করছে, এত সুন্দর পরিষ্কার জল দেখে সবারই ইচ্ছা করবে চান করতে। অনেকক্ষণ হাঁটছি, এবার একটু ব্রেক দরকার। দেখুন একটা তাল গাছ দেখা যাচ্ছে, এখানে তাল গাছ অনেক আছে কিন্তু এখানকার লোকরা তাল খায় না, চেনেই না। আমরা এখন একটু রেস্ট নিচ্ছি, রনিত কুরকুরে খাচ্ছে, লেস খাচ্ছে, ও একটু টায়ার্ড হয়ে গেছে হেঁটে।
এরাও এসে দাঁড়িয়ে গেছে খাওয়া দেখে, কেন কি আশেপাশে বাড়িঘর কম, নেই বললেই চলে। তো ওদের এইখানকার লোকেরা আসে, যা খাবার দাবার দেয় তার উপরেই এরা নির্ভরশীল থাকে। দেখুন, দূরে চিলড্রেন পার্কটা দেখা যাচ্ছে, এখান থেকে অনেকটা দূর আমাদের হাঁটতে হবে, হাফ কিলোমিটার মতন আমাদের হেঁটে যেতে হবে। আমরা আবার হাঁটা শুরু করলাম, মা আর মাসি আসছে পিছনে, একটু ফটো সেশন করছি। আমরা এখন পার্কের গেটের সামনে এসে গেছি, 10 টাকা এন্ট্রি ফিস। দেখুন কি সুন্দর, জঙ্গলের মধ্যে একটা প্রাকৃতিক অনুভূতির মধ্যে যে কি যে সুন্দর লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। ভালোই লোকজন আছে দেখছি, দেখুন বাচ্চারা কি সুন্দর খেলছে। এরকম পার্ক আপনারা আগে দেখেছেন কি না আমি জানি না, কিন্তু আমি দেখিনি, এই এখন ফার্স্ট দেখছি যে এরকম জঙ্গলের মধ্যে যে এরকমভাবে পার্ক হয় এটা আমি প্রথমবার দেখছি। হ্যাঁ হয় সেটা না, কিন্তু এতটা জঙ্গলের মধ্যে যে এইরকমভাবে এই পার্কটা তৈরি হয়েছে এটাই দেখার মতন বিষয়। আমার ছেলে আর ওর পাপা সব ঘুরে ঘুরে দেখছে, কিন্তু আমার ছেলে চাপছে না কোনো দোলনাতে বা কোনো খেলাতে, ও যাচ্ছে না, ও ভয় পাচ্ছে, ও শুধু দেখছে দূর থেকে। বাচ্চারা কি মজা করে খেলছে দেখুন, এইসব দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। যাক রনিত একটু বসেছে দোলনাতে। রনিতের সঙ্গে রনিতের পাপাও উঠে গেছে, দেখুন রনিত ভয় পাচ্ছে, পাপাকে ধরে আছে। এখানে তো আমারও একটু উঠতে ইচ্ছা করছে। আমিও উঠে গেছি আর লোভ সামলাতে পারলাম না। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ওই সামনে পাহাড়টা যে দেখেছিলেন ওইখানে এখন যাব, ওই পাহাড়টাকে আপনাদের কাছের থেকে দেখাবো। দেখুন আমরা এসে গেছি, দেখুন একদম পাহাড়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই পাহাড়টাকেই দূর থেকে আপনারা দেখতে পাচ্ছিলেন ড্যামের ওখানে। দেখতে দেখতে 3:30 বেজে গেছে, এখন আমাদের খিদেও পেয়ে গেছে, আমরা এখন লাঞ্চ করব। এই ধাবাতে আমরা আসলাম লাঞ্চ করতে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে ধাবাটা, ভালোই লাগছে দেখে। দেখি এখন খাবার দাবারটা কেমন দেয়। এই কর্নার টেবিলটা নিয়ে আমরা বসে গেছি সবাই, অর্ডার দেওয়া হচ্ছে এখন। ছেলের খাবার এসে গেছে, ও ভেজিটেরিয়ান তাই ভেজ থালি ওর জন্য, ভালোই দিয়েছে। ভাত আছে, একটা মিক্সড ভেজিটেবিল, ডাল, স্যালাড
আচার আর পাঁপড় ওইসবই ভালো খায়। রণিত খাওয়া শুরু করে দিয়েছে, আমাদেরটাও এখনই আসবে। আমাদেরটাও এসে গেছে, এখানেও সেম, খালি সবজিটার বদলে এখানে চিকেন দিয়েছে 2 পিস। আর হাজবেন্ড নিয়েছে ভেজ থালি স্পেশাল। মোটামুটি খাবারের কোয়ান্টিটিগুলো ঠিকই আছে, ভালোই আছে। দেখুন কেমন দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা এখানে থেকে যাব। আমরা বেরিয়ে গেছি, এবার বাড়িতে যাচ্ছি আমরা। আজকের মতন এতটুকু, সবাই ভালো থাকবেন, টাটা, আবার দেখা হবে।